Bismillahirrahmanirrahim. Our YouTube channel at the Brothers School তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 34টি লেকচার দিয়েছি। আজকে আমার 35তম লেকচার। আমি তোমাদেরকে সাবট্রাক্টাইলের এ পড়াইতেছিলাম, সাবট্রাক্টাইলের এ। দেখো, এর আগে আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখিয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো 8, 12 এবং 13 নাম্বার যে এক্সাম্পল আছে, অর্থাৎ চারের এর। দেখো এক্সাম্পল 8, এখানে দেওয়া আছে 9d2 প্লাস 24dd প্রাইম প্লাস 16d প্রাইম 2 ইন্টু জেড ইকুয়াল টু 0। তো এখানে এগুলো সহজ, যেহেতু ডান পাশে শুধু 0 আছে, তাহলে আমরা দেখো সহায়ক সমীকরণ নির্ণয় করব। তো এর আগের লেকচার দুইটা তোমরা যদি 33 এবং 34 নাম্বার লেকচার দেখো, তাহলে তোমরা সহজেই এগুলো বুঝে যাবা, কারণ ওই আগের নিয়মে আমি অঙ্কগুলো করাইতেছি। দেখো, সহায়ক সমীকরণ আমাদের যেভাবে বের করতে হয়, ডি এর পরিবর্তে আমরা লিখব এম, আর ডি প্রাইমের পরিবর্তে আমরা লিখব 1। অর্থাৎ ডি এর পরিবর্তে এম এবং ডি প্রাইমের জায়গায় লিখব 1। লিখলে আমরা সহায়ক সমীকরণ বের করব। দেখো, ডি এর জায়গায় এম বসাই দিছি, আর ডি প্রাইম যেখানে আছে ওই জায়গায় 1 বসাই দিলে আমাদের সহায়ক সমীকরণটা দাঁড়াইতেছে 9m² প্লাস 24m প্লাস 16 ইকুয়াল টু 0। এখন দেখো, এটাকে 3m² লিখা যায়, এটাকে 2 3m × 4, অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b² এই আকারে লিখা যায়। তাহলে আমাদের কি দাঁড়াইতেছে, 3m প্লাস 4² ইকুয়াল টু 0। তাহলে এটাকে লিখা যায় 3m প্লাস 4 × 3m + 4 ইকুয়াল টু 0। তাহলে m এর মান দাঁড়াইতেছে -4/3 -4/3। সুতরাং সাধারণ সমাধান হবে কি, z সমান φ1 y মাইনাস এই যে প্রথমটা পাইছে এটার সাথে x গুণ হবে -4/3x প্লাস φ2 y মাইনাস 4x/3। একই অবস্থা, এটা তোমরা আগে বুঝে আসছো কীভাবে লিখতে হয়, এবং এটার সাথে একটা x গুণন করতে হবে, কারণ একই জিনিস থাকলে দুইটা মান যদি একই হয় তাহলে দ্বিতীয়টার সাথে x গুণন করতে হয়। একটা সামনে লিখতে পারো, φ2 পরে লিখে দিলে হবে, অথবা φ এর আগেও লিখতে পারো, সমস্যা নেই। এবার দেখো এক্সাম্পল 12, এই সবগুলো অঙ্ক ছোট ছোট, কিন্তু এই অঙ্কগুলো না করলে আবার 4-2 অঙ্কগুলো করতে সমস্যা হবে। এক্সাম্পল 12, এই ম্যাটটা 2017 সালে আসছে। দেখো, দেওয়া আছে d4 − 2d3 d′+2d′3 − d′4 × z = 0। এই কিভাবে আমরা এটা সহায়ক সমীকরণ বের করব। দেখো, সহায়ক সমীকরণ বের করতে গেলে ডি এর জায়গায় আমরা এম বসাবো, আর ডি প্রাইমের জায়গায় 1 বসাবো। বসালে আমাদের এই লাইনটা আসতেছে। তো এটা যেহেতু পাওয়ার 4 এর, এটা 0 মেথডের অঙ্ক দিয়ে নিয়মে সমাধান করতে হয়। তো এটা তোমরা 19-এ পড়ে আসছো যে আমরা যদি এখানে -1 বসাই তাহলে এই পুরো অংশটা 0 হয়। খেয়াল করবা, -1 বসাইলে এটা আমাদের 0 হয়। তাহলে আমরা দ্বিতীয় লাইন বাদ দিয়ে আগে তৃতীয় লাইন লিখবো। দেখো, m − a − a + m + 1, তাহলে এই লাইনটা থেকে এই লাইনটা আসে। এটা 19-এ 0 মেথড, এই পদ্ধতিতে এই সমাধানটা আমাদের করতে হয়। তারপরে দেখো, এই সমাধানে আমাদের মান আসছে, এটা সহজ বিষয় এই জন্য আমি আর দেখাইতেছি না। তাহলে সবশেষে আমাদের মান আসতেছে m + 1 m − 1 হোল কিউব = 0। তাহলে m = −1 1 1 1, এই চারটা মান আসতেছে। তাহলে দেখো সাধারণ সমাধান কি হবে, z = φ1 × y − x। দেখো, y − x প্লাস φ2, 1 এর জন্য হবে y + x। আবার একই জিনিস যেহেতু ডাবল আছে, তাহলে x একটা গুড হবে φ3 y + x। আবার যেহেতু 1, দেখো 1 1 1, পুনরাবৃত্তি ঘটলে প্রথমটার সাথে x⁻⁰, দ্বিতীয়টার সাথে x, তৃতীয়টার সাথে x² হয়। 1 1 1 থাকাতে, দেখো প্রথমটা তো ঠিকই আছে, -1 লিখছি, দ্বিতীয়টা 1 1, একই জিনিস থাকাতে এটা সূত্র অনুসারে φ y + x x φ3 y + x φ x² φ4 y + x হবে। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তারপরে দেখো এক্সাম্পল 12, এখানে দেওয়া আছে d2z dx4 − d4z dy2 = 0। তাহলে আমরা এটা থেকে আমরা লিখতে পারি d4z, আর এটা লিখতে পারি d′4z, কারণ এটা y সাপেক্ষে, এজন্য
ডি প্রাইম, আর এটা এক্সের সাপেক্ষে হইলে আমরা এটাকে লিখতে পারি ডি। এগুলাই সূত্রগুলো তোমাদেরকে আমি 34 নম্বর লেকচারে পড়াই আসছি, তোমরা ওই লেকচারটা খেয়াল করলেই তোমরা এগুলো পেয়ে যাবা। তারপরে দেখো এটা থেকে আমরা জেড কমন নিয়ে নিছি, তো এটা এখানে জেড ছিল, আমরা জেডটা কমন নিয়ে নিছি। এখন সহায়ক সমীকরণ কি হবে, ডি এর জায়গায় এম আর ডি প্রাইমের জায়গায় ওয়ান বসাবো, তাহলে ডি টু দি এম টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটাকে লেখা যায় এম স্কোয়ার বাইরে এম স্কোয়ার লেখা যায় মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখন এই আমরা এটা নিয়ে কাজ করি, দুইটা নিয়ে দুইটা, প্রথমে এম স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এম সমান প্লাস মাইনাস ওয়ান বের হবে, আবার এটা নিয়ে যদি বলি আবার এম স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান হবে, এম স্কোয়ার মাইনাস ওয়ানরে লেখা যায় আই স্কোয়ার, আর উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দিলে প্লাস মাইনাস আই হবে, তাহলে আমাদের এম এর মান কি দাঁড়াইতেছে, প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান, প্লাসের আই মাইনাসের আই। দেখো তাহলে কি হবে, সুতরাং সাধারণ সমাধান হবে জেড সমান ফাই ওয়ান ওয়াই প্লাস এক্স ফাই টু, এটার জন্য হবে ওয়াই মাইনাস এক্স প্লাস ফাই থ্রি, কি হবে দেখো আই এর জন্য হবে ওয়াই প্লাস আই এক্স, মাইনাস আই এর জন্য হবে ফাই ফোর ওয়াই মাইনাস আই এক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো চারের এ যদি না বুঝো চারের বি বুঝতে সমস্যা হবে, চারের বি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ চারের বি সি ডি যা যেগুলো আছে সবগুলাই চারের এক এক কাজে লাগে এই করতে হবে। তাছাড়া এগুলো অনেকবার আসছে, দেখো প্রত্যেকটা অঙ্কই কোনো না কোনো বোর্ডে আসছে, ছোটো ছোটো অঙ্ক বাট খ বিভাগে এই অঙ্কগুলো 4 মার্কের জন্য আসে, এজন্য তোমাদেরকে চারের এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। আমি দুই লেকচারেই সবগুলো শেষ করে দিছি, আশা করি তোমরা বুঝতে পারছো, এবং বাসায় সবগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি।